আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত আপনাকে কালো আত্মা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে আরও একটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে আসলাম। তো সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজকে যেই ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি ঘটেছিল রাজবাড়ী জেলার একজন চাচার সাথে 1989 সালে। তার মানে বুঝতেই পারছেন মোটামুটি অনেক আগের একটা ঘটনা। তো ঘটনাটা যেদিন ঘটে, সেই চাচা তিনি একটা দাওয়াতে গিয়েছিলেন তার শ্বশুর বাড়িতে। তো তার শ্বশুর বাড়িটা ছিল তার বাড়ির থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরে। তখন তিনি সেখানে অনুষ্ঠানে যান। তো আসতে অনেকটা রাত হয়ে যায়। তখন তিনি রাতেই রওনা দিয়ে আসতে চান, কিন্তু তার শ্বশুর শাশুড়ি এবং তার ওয়াইফ তাকে আসতে নিষেধ করে। তখন তিনি বলেন যে না, আসলে থাকা যাবে না। তো পরের দিন আবার হাট ছিল, হাটের দিন। আর তিনি হিন্দু পরিবারের ছিলেন, আর তার পেশা ছিল তিনি মাছ ধরতেন, মাছ ধরে সেগুলো বিক্রি করতেন। তো তিনি বলেন যে আসলে আমি যদি এখন চলে যাই বাসায়, তো ওইখান থেকে গিয়ে কিছু মাছ ধরলে হাটের দিন বিক্রি করলে কিছু বেশি দাম পাওয়া যাবে, এই জন্য তিনি মূলত সেখান থেকে চলে আসেন। তখন তার শ্বশুর তাকে বলে যে তার শালায় যাতে তাকে এগিয়ে দিয়ে আসে, কারণ আসার সময় কয়েকটা বিল পড়ে, ওই বিলগুলো একদম মানে নির্জন নীরব। তো তাকে দুই তিনজন মানে চাইছিল যে কিছু দূর আগে দিয়ে যাইতে। তো যেহেতু শ্বশুর বাড়ি, তিনি একটু ক্রেডিট নেওয়ার জন্য বলেন যে না, সমস্যা নেই, আমি যেতে পারবো, আমার সাথে কারো যেতে হবে না। আর এমনিতেও তিনি একটু সাহসী ছিলেন, কারণ তিনি যেহেতু একজন জেলে, তিনি রাতে মাছ ধরেন। আর এরকম মাছ ধরার সময় অনেক অস্বাভাবিক বিষয় তিনি দেখেন, যার কারণে তিনি তেমন একটা ভয় পান না, কারণ এইগুলার সাথে তিনি নিজেও অভ্যস্ত। তো এই বলে তিনি ভগবানের নাম নিয়ে রওনা দেন। তো যখন তিনি বিলের মধ্যে আসছেন, প্রথম বিলটা, সেখানে কোনো মানুষজন নাই, কোনো জনবসতি নাই, পুরাই নীরব। তখন তিনি মানে দেখতে পান যে একটা কালো বিড়াল তো তার সামনে দৌড়াদৌড়ি করতেছিল, একটু পরপর এসে তার পায়ের মধ্যে পেঁচিয়ে ধরতেছিল। তখন তিনি এরকম দেখতে দেখতে এক পর্যায়ে সেই বিড়ালটাকে একটা লাথি মারেন। তখন সেই বিড়ালটা মানে একটা ভয়ঙ্কর শব্দ করে মানে দৌড়ে সেই অন্ধকারে মিলিয়ে যায়। তো তখন তিনি তার মতো করে আসছিলেন। তো হঠাৎ তিনি যখন মানে একটা জায়গায় আসেন, তখন দেখতে পান যে রাস্তার মধ্যে বেশ কিছু সাপ এদিক সেদিক মানে শুয়ে আছে। তো ওইগুলাকে তিনি পাশ কাটিয়ে কাটিয়ে যাচ্ছিলেন। আর ওই গ্রামটাতে এরকম দেখা যেত, যারা গ্রামের মানুষ থাকেন তারা হয়তো জানবেন যে গরমের দিনে সাপ রাস্তার মধ্যে শুয়ে থাকে। তো তিনিও এটাকে মানে তেমন অস্বাভাবিক কিছু মনে করেন না। তো তিনি দেখতে পান যে কিছু সাপ মানে তার দিকে মানে লাফিয়ে কামড় দিতে আসে। তখন তিনি সেগুলাকে লাথি মেরে এদিক সেদিক মানে আঁকা বাঁকা হয়ে তিনি চলতে থাকেন। তখন তিনি আরো কিছু দূর যাওয়ার পরে তখন মানে এরকমই তিনি সাপই দেখতে পাচ্ছিলেন বারবার। তখন তিনি ভাবেন যে আসলে তিনি যেহেতু গ্রামের মানুষ, কিন্তু এত সাপ তো থাকার কথা না, হয়তো একটা দুইটা দেখতে পারে, তাই বলে তার এত সাপ থাকার কথা না। তখন তিনি মানে কিছুটা তার মনের মধ্যে খটকা লাগে, যার কারণে তিনি
একটা বিড়ি জ্বালান। তো সেই বিড়ি খেতে খেতে তিনি আবার সামনের দিকে আগাচ্ছিলেন, কিন্তু যখন তিনি বিড়ি খাচ্ছিলেন আর আগাচ্ছিলেন তখন কিন্তু কোনো ধরনের সাপ টাপ দেখতে পাচ্ছিলেন না। তো আরো কিছু দূর সামনে যাওয়ার পরে তখন তার কানের মধ্যে একটা শব্দ আসে। তো শব্দটা হচ্ছে এরকম যে যে হিন্দুরা মারা গেলে তাদের যখন শ্মশানে নিয়ে যায় বা পুরানো হয় ওই সময়টা কিন্তু একটা মন্ত্র বলে, সেটা হচ্ছে হরিবল হরিবল একটা শব্দ, এরকম এরকম একটা শব্দ তার কানে আসতেছিল। তো বিষয়টা হচ্ছে যে এই বিলের মধ্যে এই এই সময় কে আসবে লাশ নিয়ে, তখন তিনি মানে তার মাথায় অনেক ধরনের চিন্তা করতে থাকে, তিনি ভাবতে থাকেন। তো তারপরও তিনি নিজেকে নিজে সান্ত্বনা দেওয়ার জন্য নিজেই বলেন হয়তো ওই বিলের শেষে একটা শ্মশান আছে, সেখানে হয়তো কোনো লাশ পুরাতে আসছে। কিন্তু যে শ্মশানটা ছিল যে বিলের শেষ প্রান্তে, তার মানে ওইখান থেকে যদি কোনো মানুষ মানে হরিবল বলে কিন্তু তার কানে এই শব্দটা আসার কথা না, তখন তিনি মানে নিজেকে নিজে একটু সাহস যোগানোর জন্য নিজে নিজেই ভাবেন যে হয়তো এখানে রাত, এই জন্য হয়তো আর বিলের মধ্যে ফাঁকা জায়গা, যার কারণে হয়তো শব্দটা তার কানে আসতেছে যদিও অনেক দূরে। কিন্তু তিনি মানে যেই রাস্তাটা দিয়ে যাচ্ছিলেন পুরো রাস্তাটাতে একই অবস্থা, মানে মনে হচ্ছে যে এই যে তার কাছ থেকে কেউ বলতাছে হরিবল হরিবল এরকম শব্দ। তো তখন তিনি যখন সেই শ্মশানটার কাছে আসেন, যদিও তিনি শ্মশানটার মানে অতটা কাছে না, যদিও মানে এমন একটা জায়গায় তিনি শ্মশানটা মানে দূর থেকে দেখা যায় এরকম একটা জায়গার মধ্যে তিনি, কিন্তু তিনি দেখে একটু অবাক হন যে সেখানে আসলে কোনো ধরনের মানুষজন নাই। আর কথা হচ্ছে যে যদি শ্মশানে কোনো লাশ পুরানো হয়, যেহেতু রাতের বেলা সেখানে মানে চিতার একটু হইলেও আগুন দেখা যাবে দূর থেকে, কিন্তু তিনি এরকম কিছুই দেখতে পান না, কিন্তু সেই জায়গাটা মানে ঘুটঘুটে অন্ধকার। তখন তিনি মানে বিষয়টা ভাবেন যে না, আজকে হয়তো একটা কোনো কিছুর পাল্লায় পড়ে গেছেন তিনি। তো তারপরও তিনি মনের মধ্যে সাহস নিয়ে হাঁটছিলেন। তো তিনি যখন একটা মানে তার গ্রামের যে লোকালয় আছে যে জায়গাটায়, এরকম একটা জায়গার আগ মুহূর্তে একটা কালী মন্দির পড়ে, আর ওই কালী মন্দিরটার কাছেই একটা তালগাছ আছে, যে তালগাছটা খুবই ভয়ঙ্কর, মানে ওই গ্রামের কম বেশি অনেক মানুষ সেই তালগাছটায় মানে ভয় পাইছে এরকম অনেক ধরনের কথা আছে, যদিও তিনি কখনো এরকম কোনো কিছুর সম্মুখীন হন নাই সেই তালগাছটার কাছে। এর আগেও তিনি অনেকবার সেই তালগাছটার কাছ দিয়ে যাতায়াত করছেন অসংখ্যবার, কিন্তু তার চোখে পড়ে নাই, আর তিনি নিজেও সেই তালগাছটার সামনে কখনো ভয়ের ফিল করেন নাই, কিন্তু আজকে তার কেমন যেন একটু ওই জায়গাটাতে তার মনে একটু ভয় ভয় লাগতেছিল। তো তিনি যখন সেই কালী মন্দিরটার কাছাকাছি চলে আসেন, যেমন 15-20 হাত দূরে কালী মন্দিরটা, ঠিক সেই সময় তিনি দেখতে পান যে হরিবল হরিবল শব্দ, একটা লাশের খাটিয়া নিয়ে চারজন লোক আসতেছে। ওই চারজন লোক যখন আসতেছে তিনি এটা দেখে তিনি সাথে সাথে আরেকটা বিড়ি জ্বালান। তো তিনি আগাচ্ছিলেন, কিন্তু যখন আরেকটু কাছাকাছি চলে আসেন তখন তিনি মানে সবচেয়ে ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পান, যেটা দেখার জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। তিনি দেখতে পান যে যেই খাটিয়াটা যেই মানুষগুলো নিয়ে যাচ্ছে তাদের মাথায় মানে তাদের ঘাড়ের উপরে কোনো মাথা নেই, প্রত্যেকটা মানুষেরই গলা কাটা, তারা এমন অবস্থায় সেই লাশটাকে নিয়ে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটার গলা দিয়ে রক্ত পড়তেছিল, মানে টকবক টকবক করে মানে ছিটা ছিটা পড়তেছিল রক্তগুলা, তিনি এটা দেখতে পান। তো ওই লোকগুলো তাকে মানে পাশ কাটায় চলে যায়, তখন তিনি সেখানে মানে স্থির দাঁড়ায় যান। তখন তিনি মানে পেছনে তাকায় দেখেন যে হ্যাঁ, তারা সেই শ্মশানটার দিকে যাইতেছে,
তারপরও তিনি সাহস করে তাদেরকে বলেন যে এই কাকে নিয়ে যাচ্ছিস, কিন্তু কোনো শব্দ কেউ করে না, কেউ কিছু বলে না। তিনি আবারও জিজ্ঞেস করেন এই কাকে নিয়ে যাচ্ছিস। কয়েকবার এরকম জিজ্ঞেস করার পরেও তারা কোনো উত্তর দেয় না। তারপরও তিনি আবারও জিজ্ঞেস করতে থাকেন এরকম। তো একটা পর্যায়ে সেই লোকগুলো ওইখানে দাঁড়ায় যায়। তো সেই লোকগুলো যখন দাঁড়ায় যায়, আবারও জিজ্ঞেস করেন যে এই তোরা কাকে নিয়ে যাচ্ছিস, কে মারা গেছে? তখন সেখান থেকে একজন একটা ভয়ঙ্কর কণ্ঠে বলে যে বেশি কথা বলিস না, বেশি কথা বললে এই লাশের খাটিয়ার মতো তোকে খাটে শোয়ে নিয়ে যাব পড়তে। যদি নিজে পড়তে না চাস তাহলে চুপচাপ হাইটে চলে যা। তখন আরেকজন বলে যে তোকে তো এখনই নিয়ে যেতাম যদি তোর হাতে আগুন না থাকতো, বিড়ি না থাকতো। তো তিনি এই কথাটা শুনে মানে মারাত্মক ভয় পেয়ে যান। তো তিনি সেখানে স্থির দাঁড়ায় ছিলেন, তারা এই কথাগুলো বলতেছে তিনি দাঁড়ায় শুনতেছিলেন। ঠিক এমন একটা অবস্থায় তিনি দেখতে পান যে সেই খাটিয়ার মধ্যেই, খাটিয়াটা ওই মানুষগুলোর কাঁধের উপরেই আছে। তো এমন সময় সেই খাটিয়ার মধ্যে মানুষগুলো মানে যেই লাশটা ছিল মানুষগুলোর কাঁধে, সেই লাশটা মানে উঠা বইসা পড়ে। তো এইটা দেখার সাথে সাথে তিনি একটা দৌড় সেখান থেকে, তিনি আর তার সাহস ধরে রাখতে পারেন নাই। তো তিনি যখন একটা দৌড় দেন, তো ওইখানে একটা ব্রিজ ছিল, তো গ্রামের কাছাকাছি জায়গা সেখানে। তো ওই ব্রিজটার উপরে যখন যান, ব্রিজটার ওই পারে কিছু দোকান আছে যেখানে মানে রাতেও নাইট গার্ড থাকে, কিছু লোকজন থাকে, পাহারাদার থাকতো। মানে পাহারাদার বলতে ওই সময়টা কিন্তু চকিদার ছিল রাতে, যারা পাহারা দিতেন গ্রাম। তো তারা এরকম দুজন লোক আছে বাজারে থাকে, তিনি এটা জানেন। তো তিনি যখন সেখানে সেই ব্রিজটার উপরে যেয়ে দাঁড়ান, তো দাঁড়িয়ে তিনি আবারও পিছনে তাকান। তো পিছনে তাকিয়ে তিনি যে জিনিসটা দেখতে পান সেটা ছিল আরও ভয়ঙ্কর। তিনি ভাবছেন হয়তো সেই লোকগুলোকে আর সেই খাটিয়া দেখবেন না, লাশের খাটিয়া। কিন্তু তিনি দেখতে পান যে সেই খাটিয়ার উপরে লোকটা বসা আর চারজন লোক তার দিকে দৌড়ে আসতেছে। তখন তিনি এইটা দেখে তিনি মানে ওইখানে একটুখানি দাঁড়ায় আবারও দৌড়তেন। তো তিনি যখন দৌড় দেন, বাজারটা পার হয়ে গিয়ে একটা মানুষের সাথে তিনি ধাক্কা খান, আর সেটা মূলত একজন চৌকিদার ছিল যিনি রাতে পাহারা দেয় গ্রাম পাহারা, তার সাথে ধাক্কা খায়, তারপর তিনি অজ্ঞান হয়ে যান। তো পরবর্তীতে সেই দুইজন চৌকিদার তাকে বাড়িতে নিয়ে আসে। ওই চৌকিদার দুইজন তাকে চিনতেন। তো পরের দিন যখন তার জ্ঞান ফিরে, তো তিনি জ্ঞান ফিরার পরে তাদের কাছে মানে কোনো কিছু বলতে পারেন নাই। তার মানে তিনি কথা বলার অনেক চেষ্টা করতেছিলেন, কিন্তু তিনি কোনো কথা বলতে পারতেছিলেন না। তো জ্ঞান ফিরার পরে যেদিন তার জ্ঞান ফিরে, সেই দিন রাতের থেকে মানে তাদের টিনের চালের উপরে মানে অসংখ্য ঢিল পড়তে থাকে, একটা ভয়াবহ পরিস্থিতি। তো সেই রাতটা তারা কোনোভাবে কাটায়। কিন্তু পরের দিনও সেম এরকমই, প্রায় তিন চার দিন এরকম ঘটে। প্রতিদিন রাতে মানে সন্ধ্যার পরে, আজানের একটু পরেই তাদের চালের উপর অনেক ঢিল পড়তে থাকে। তখন তারা একটা কবিরাজ নিয়ে আসেন। তো কবিরাজ আয়সা বলে যে আসলে তোমাকে মানে এই জিনিসটা ফলো করতে করতে আসছে, যখন তুমি প্রথম বিলের মধ্যে আসছিলা সেইখান থেকে। তখন সেই কবিরাজ তাকে একটা তাবিজ দিয়ে যায় এবং পানি পড়া, তেল পড়া এই সমস্ত দিয়ে যায়, আর তাকে বলে যায় যে আসলে তুমি মানে কিছুদিন রাতের বেলা বাড়ির থেকে বাইর হইব না, বাইর হইলে তোমার ক্ষতি হইতে পারে। তো এরকম কথা বলে সেই কবিরাজটা চলে যায়। তারপরে তিনি বেশ কিছুদিন মানে রাতের বেলা বাড়ি থেকে বের হন নাই, প্রায় এক মাসের মতো। আর এক মাস পর্যন্ত তার শরীরে অনেক জ্বর ছিল,
আর ওই যে প্রতিদিন ওই এক মাস পর্যন্ত তার বাড়িতে অনেক ঢিল পড়তো প্রতিদিন সন্ধ্যার পরে, তো এরকম একটা সময় আস্তে আস্তে কমতে কমতে এটা বন্ধ হয়ে যায়, সেও সুস্থ হয়ে ওঠে। তো ভিউয়ার্স এই ছিল ঘটনা। তো ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন, এবং আমাদের কালোয়াত্তে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনার জীবনে যদি কোনো ভয়ঙ্কর ঘটনা থেকে থাকে তাহলে সেটি আপনি আমাদের লিখে অথবা রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন স্ক্রিনে দেওয়া যে একটি জিমেল অ্যাকাউন্ট আছে সেখানে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন।